পাইবন মানে দূরে গেলে মিস করা আর কাছে আসলে ঝগড়া করা। সে আমার বোন, সে আমার বন্ধু, সে আমার আত্মার সঙ্গী। বোন এবং বন্ধু যার দুটি শব্দ কিন্তু একই জিনিস। একজন বোন সৃষ্টিকর্তার অনেক বড় উপহার। পৃথিবীতে সবচেয়ে মিষ্টি সম্পর্ক হলো ভাই বোন, যা কখনো বিচ্ছেদ হয় না। ভাই বোন মানে সারাদিন মারপিট করা আর দিন শেষে মার কাছে বকুনি খাওয়া। সৌভাগ্যবান সেই যার একটা বড় ভাই এবং একটা বড় বোন আছে। বোন মানে একটি শব্দ আর অনেক বড় পাওনা। বোন মানে আল্লাহর দেওয়া স্পেশাল গিফট যা সবার ভাগ্যে থাকে না। সবচেয়ে সম্পর্ক কোনটা জানতে চান? ভাই বোনের সম্পর্ক। বোন মানে সবকিছু শেয়ার, বোন মানে ভরসা, আর বোন মানে আম্মুর মতো আদর। বড় ভাই মানে নিজে না হেসে ছোট ভাই বোনের মুখে হাসি ফোটানো। ভাই বোন হলো হাত ও পায়ের মতো কাছের জিনিস। একজন বোন খুব ভালো করে জানে যে তার ছোট ভাইকে কি করে আগলে রাখতে হয়। তোমার মূল্য আর কেউ না বুঝলেও তোমার বোন বুঝবে। একজন বড় ভাই পারে বাবার অভাব পূরণ করতে। বড় বোন মানে দ্বিতীয় মা, আবদারের আরেক বান্দা। বোন তো সেই হয় যে সর্বদা ভাইয়ের খবর রাখে। যার ভাই বোন মারা গেছে সেই বোঝে ভাই বোন হারানোর যন্ত্রণা কতটা। ভাই বোনের সম্পর্ক হাজার সম্পর্কের উর্ধ্বে। আদরের আরেক নাম হলো বড় বোন। ভাই মানে মারামারি, একরাশ ভালোবাসা। বোন মানে প্রত্যেক ভাইয়ের কলিজার টুকরা। তোমার কষ্টের প্রতিদান সবচেয়ে ভালো দিতে পারবে তোমার বোন। একজন বোন কখনো তার ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না। বড় ভাই মানে বাবার দ্বিতীয় ছায়া।